দেখেছি। যদি আমি একে একে দেখি, আপনার এই যে একটা মাস্ক দেখতে পাচ্ছেন, এটা কাপড়ের মাস্ক, কাপড় দিয়ে বানিয়ে তৈরি করা হয়েছে। এটি ভাইরাস, সেটা করোনা হোক আর যে ভাইরাসই হোক, কোনো লাভ নাই। ব্যাকটেরিয়া কিছুটা কমাবে বা ধুলোবালি মূলত কমাবে, এটি ব্যাকটেরিয়ার দিকেও না যাওয়া ভালো। সো এটি যদি আমি পরি, খুব একটা না, জাস্ট বাইরের ধুলাবালি বাতাসটাকে কিছুটা হলে বিশুদ্ধ করলো। বাজারে দেখছি যে এরকম কিছু মাস্ক বের হয়েছে, বেশ সুন্দর দেখতে, মুখের মধ্যে ভালোভাবেই লাগে। এটি অনেকে ব্যবহার করছেন, একটা আবার ফিল্টারও আছে। কোনো লাভ নেই, এটি আসলে এক ধরনের বাজারের ব্যাগ থেকে বানানো। এটিতে একটা ফিল্টারও দেওয়ার চেষ্টা করা হয়েছে, দেখতে সুন্দর, কাজের না আসলে। আপনার ভাইরাস কোনোভাবে এটা ঠেকাবে না, শুধুমাত্র কিছু ব্যাকটেরিয়া, ধুলো বলি, একই ডাস্ট যেটা, সেটাকে আসলে কিছুটা ফিল্টার করবে। করোনার ক্ষেত্রে কোনো ভূমিকা নাই। এই যে এটা দেখছি, বেশ সুন্দর, সামনে আবার একটা বেশ নেটের মতো দেওয়া আছে, দেখতে ভালো লাগে। কাপড়ের একদম গেঞ্জি কাপড়, কোনো লাভ নাই, শুধু মনের সান্ত্বনা। এগুলো যেটা দেখছেন সবগুলো একই, এগুলো বাজারের ব্যাগ, এগুলো বাজারের ব্যাগ, তবে ভিতরে দু একটা লেয়ার দিয়ে একটু উন্নত করার চেষ্টা করা হয়েছে। বেসিক্যালি এগুলো কোনো কাজে দিবে না, করোনা ভাইরাসের সাথে এই মাস্কের কোনো রিলেশন নেই, কারণ এগুলো ভাইরাসকে প্রোটেক্ট করবে না। এগুলো শুধুমাত্র কিছু ক্ষেত্রে ব্যাকটেরিয়া, ধুলো বলি, যেটা বারবার বলছি, প্রোটেক্ট করবে, এগুলোর কোনো রোল নাই। তাই যারা এগুলো পরে পরে রাস্তাঘাটে বেড়াচ্ছেন, মনে শুধু একটু সান্ত্বনা, খুব একটা লাভ হবে না। একজন হাঁচি দিল, কাশি দিল, আপনার যে করোনা ভাইরাসটা আছে ইজিলি মাস্কের ভিতর দিয়ে প্রবেশ করবে। শুধু তাই না, যেমন ধরেন আমি মাস্কটা নতুন কিনেছি, দেখেন এখানে ফিল্টারটা আবার এখানে খোলা, আবার এই মাস্কটা যদি আপনি দেখেন, এই যে ফিল্টার, ফিল্টার একটা পাতলা ফিল্টার, এর মধ্যে দিয়ে যে কোনো জিনিস ইজিলি চলে আসতে পারবে, মানে এটার আদৌ কোনো রোল আছে কিনা আমি দেখছি না। মানুষ যেন এত কষ্ট করে আসলে এগুলো রাস্তাঘাটে পড়ে বেড়াচ্ছে, দেখে মায়াই লাগছে যে মানুষগুলো ভালো থাকতে চায়, সুস্থ থাকতে চায়, সচেতন হতে চায়, কিন্তু যে উপাদান দিয়ে সচেতন হচ্ছে সেটা তো আসলে কোনো কাজেরই না। সেই ক্ষেত্রে উপায়টা কি? উপায়টা হচ্ছে যে একেবারে যদি আপনি মনে করেন যে আমি করোনা ভাইরাসের মতো ভাইরাসকে ঠেকিয়ে দিব, 95% ক্ষেত্রে আমি বা 99% ক্ষেত্রে সফল হব, তাহলে হচ্ছে আপনার জন্য এই মাস্কটি, এটিকে বলা হয় N95। একটু যদি ক্লোজলি দেখাই, এটা হচ্ছে N95 মাস্ক। এটা মুখের মধ্যে দিলে একেবারে টাইট হয়ে যায়, টাইট হয়ে যায়, এটাকে রেসপিরেটরও বলা হয়। এই N95 মাস্ক চাইলে কি কেনা সম্ভব? 900 টাকা দিয়ে কিনেছি, তাও পাওয়া যায় না। একটা মাস্ক 900 টাকা, আইডিয়ালি একদিনের বেশি ব্যবহার করার কথা না, নষ্ট না করে, ভিতরে টাচ না করলে 2-3 দিন ব্যবহার করা যাবে। কিভাবে বাংলাদেশের মানুষ একটা 900 টাকা দিয়ে মাস্ক দেখা যায় বা পাওয়া যাচ্ছে না তারপরেও? সো এটি একেবারেই চিন্তারও বাইরে। দ্বিতীয় কথা হলো, এটা এতটা টাইট, এটা যখন আপনি পরবেন, আপনার চশমা বললে চশমা গলা হয়ে যাবে, বাইরে যখন গরমে যাবেন শ্বাস নিতে পারবেন না ঠিক মতো, এসির মধ্যে কিছুটা ভালো থাকা যায় এটা পরে। সো এটি ভালো হলেও এটির দিকে তাকানোর কোনো সুযোগই নাই, আমি সাজেস্ট করছি না, এটির প্রয়োজন নাই। যারা একান্ত একেবারে করোনা আক্রান্ত রোগীর সামনে যাবে, শুধুমাত্র তারাই এই N95 মাস্ক পরবেন, সাধারণ মানুষের এটি কোনো দরকার নাই। সেক্ষেত্রে হাতে অপশন কি? এই যে আমার গলায় চলছে সার্জিক্যাল মাস্ক, দিস ইজ দ্য বেস্ট অপশন। আমার একটা ফিতা আছে, আর একটা আছে যে দুটো বেল্টের মতো, এ দুটো কানের মধ্যে পরা যায়। এটা যদি আমি এইভাবে পরি, জাস্ট এইভাবে, এটি আসলে উপকারী, উপকারী। এই এটি পরবেন, পরার পরে রোগে নীল আছে একটা, সামনের দিকে নীল, পিছন দিকে সাদা। এটা নিয়ে অনেকের কনফিউশন যে সাদাটা বাইরে না নীলটা বাইরে, কোনো কনফিউশন নেই, নীল তো অলওয়েজ বাইরে। এটি পরবেন, পরার পরে আপনি নাকটা অবশ্যই এটার ভিতরে রাখবেন। আপনি মাঝে মধ্যে একটু নাকটা খুলে শ্বাস নিলেন, কোনো লাভ নেই। এমনও দেখছি রাস্তাঘাটে হাসি আসলে এটা খুলে হাসি দিচ্ছেন, কোনো লাভ নেই। আপনাকে এটা নিজের ভিতরেই রাখতে হবে। মাস্ক পরা নিয়ে অনেক কনফিউশন, কেউ বলছে মাস্ক পরা দরকার নেই, কেউ বলছে মাস্ক পরার দরকার আছে। একজন চিকিৎসক হিসেবে একটাই সাজেশন, মাস্ক পরা উচিত। রোগী তো অবশ্যই করবে, তার সর্দি কাশি হাসি হাঁচি আছে, সে অবশ্যই করবে, আর আপনি সাধারণ মানুষ আপনি সেফটির জন্য করতে পারেন। রাস্তাঘাটে অনেকে দেখছি খুবই মর্মান্তিক, খুব কষ্ট লেগেছে, দুঃখ পেয়েছি, কোনো রাগ হয়নি, মনে লেগেছে, কষ্ট লেগেছে। আমার ডাক্তাররা পলিথিন দিয়ে, প্লাস্টিক দিয়ে, এক্সট্রে ফিল্ম মুখের মধ্যে বেঁধে, কাপড়ের এই বেডশিট কাপড় দিয়ে তারা পিপি বানিয়ে রুগীকে দেখছে, আর কিছু পিপি দেখলাম সরকারি কর্মকর্তাদের, যারা ডাক্তার না তাদের কাছে যাচ্ছে।